আপনি পুরনা দুল আপনি কি problem কিভাবে বলবে একটু বলেন বলেন এত টাকার একটা parcel পাঠাইছে আপনাকে তো ফোনটা টা ধরতে হবে আমি আজকে আপনার number ফোন phone দিলাম whatsapp এ এতগুলো ফোন দিলাম আপনার তো একটা phone উচিত ছিল যে কি কারণে আমি ফোন দিচ্ছি কি হয়েছে हेलो असलकुम सबै कमन छ

আপু আমি আপনার পেজে নতুন আজকে কিছু ওয়ান পিস অর্ডার করেছি আশা করি ভালো হবে কাপড়গুলো আপনি লাইফটা একটু ভালো করে দেখছেন অবশ্যই লাইফটা ভালো করে দেখছেন আমার কথাও শুনেছেন ঠিক আছে আমি বলেছি দুইশো টাকার ওয়ান পিস দুই টাকার কোয়ালিটি খুঁজলে কখনই না হ্যাঁ দুশো টাকার ওয়ান পিস তোমরা তিন চারশো টাকার কোয়ালিটি পাবা ঠিক আছে কিন্তু যদি বলো যে দুই হাজার টাকার কোয়ালিটি সেই ক্ষেত্রে তো কোনো দিনও পাবা না দুই হাজার টাকার কোয়ালিটি কিন্তু পাবা পাবা না হ্যাঁ অতএব বুঝতেই পারতেছ একটা ড্রেসের মজুরিটা নিচ্ছি আমি শুধু কাপড়টা ফ্রি দিচ্ছি তোমাদেরকে যে আমার মজুরি দিচ্ছি তারপর কি দিচ্ছি এতটুকুই তাই না ওই ফোন গুলো কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি মোটামুটি আপু বাড়িতে হলে হবে এটা দরকার নাই হ্যাঁ বাড়িতে তো অবশ্যই পড়তে পারবা বাড়িতে না পড়ে কি আর পারবা আচ্ছা কিছু আপুরা আসতো ডেলিভারি ম্যান যাওয়ার পরে বলো কি যে বাড়িতে চলে গেছো নাই হ্যাঁ এই টাইপের আপুরা ড্রেসের অর্ডার না আমাদের পেজে কথা বলো যেসব আপুরা অর্ডার দিয়ে তারপরে বলো কি তোমরা বাড়িতে গেছো বা ঢাকায় নেই এই এইটা কি ধরনের কথা হইতে পারে একটু বলো তো এটা কি কোনো মানুষের কথা মানুষের পর্যায়ে পরে এইসব কথাগুলো যারা এই যে এই সব নাটকগুলো করো যে অর্ডার দা ওয়ার্ডার দিয়ে পরে বলো কি যে আমরা ঢাকার বাইরে আল্লাহ এটা কি ধরনের কথা হলো তাহলে অর্ডার কেন দিচ্ছেন কেন বা নিচ্ছেন একটু বলেন অর্ডার কেনই বা দিচ্ছেন বা কেনই বা নিচ্ছেন কেন আপনারা কি জানেন না যে আমাদের পেজের ডেলিভারি হয় হচ্ছে কবে এটা কি জানেন না আসলে কবে কবে হয় আপনি যদি ঢাকার বাইরে চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি আগে বলে দিবেন না যে আমার পার্সেলটা একটু সেন্ড করে দেন আমি আগে চলে যাব রেগুলার কাস্টমার যদি এই সব কাজগুলা করো যে যাওয়ার পরে বলো কি যে তোমাদের কি হয়েছে পার্সেল যাওয়ার পরে বলতেছে আমরা হচ্ছে ঢাকার বাইরে চলে আসছি এটা এটা কোনো মানুষের কথা না এটা হচ্ছে বিবেকহীন মানুষের কথা যাদের মানে কথায় কথা কাজে নিজের মুখের কোনো মূল্য নাই নিজের মনের কোনো মূল্য নাই কথার কোনো দাম নাই কথার কোনো মূল্য নাই এইসব আপুদের কাজ এটা দেখো এটা হচ্ছে একটা সুন্দর চিকেনের ড্রেস হবে আমার নিচে খুব সুন্দর চিকেনের কাজ আছে যারা এই কাজগুলো করছো না তাদেরকে দেখে রাখতেছি ড্রেস দিব ড্রেস দিয়ে ভরা দিব সব আপুদেরকে এই যে দেখবা আজকের অর্ডার দিবে ওনারা বলবে আমাকে এই ড্রেসটা দাও এমনি কিন্তু পার্সেল গেসার আর বলছে কি যে আমি হচ্ছে ঢাকার বাইরে এখন পার্সেল নিতে পারবো না এটা দেখো এটা হচ্ছে একটা সাতটা সময় দি এই সময়ের মধ্যে কি আপনারা বলতে পারেন না আমার পার্সেলটা ক্যান্সেল করে দেন আমি তো ঢাকার বাইরে আসছি আমি ঢাকায় আসলে আমাকে পার্সেলটা দিয়েন এটা দেখো এটা হচ্ছে অন্যটা হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা শহীদের একটা থ্রি পিস হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো আপু জমজম যদি থাকে আরো কিছু দেখাও জমজম এখন তেমন একটা নাই দুপুরের গুলাই তো অনেকগুলো রয়ে গেছে দেখতেছি তো এইটা জেনি ব্যাটিন বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশ টাকা শহীদের এই জামাটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলশ পঞ্চাশ এ পেয়ে যাবা হ্যাঁ দেখো এটা হচ্ছে তোমার শহীদের একটা জামা হবে এটা একদম নতুন ফোর পিসের একটা ড্রেস হবে এই যে দেখো খুব সুন্দর কাজ করা হ্যাঁ ফোর পিসের উপরে জামাটা হবে এটা হচ্ছে তোমার লড়াই কাপড় হবে আর এইটা হচ্ছে অনাটা হবে যে নিতে করে প্রাইস মাত্র কত টাকা এটা পেয়ে যাচ্ছ তোমরা ষোলোশো পঞ্চাশ টাকা শহীদের এটা হচ্ছে শহীদের হবে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিতে চাও ইনবক্স করে ফেলবা সব দেখাবো এটা ড্রেস দেখাবো আপু দেখাবো এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা আর চয়েস করে যারা ড্রেস ড্রেস নিবা নিবা তারা পেস থেকে না তারা মার্কেট থেকে যে নিবা সিল্ক কোটা সিল্কের উপর হবে এটা কোটা সিল্ক বললে ভুল হবে এটা কোটা মুসলিনের মধ্যে হবে ঠিক আছে একদম সিল্ক মুসলিনের মধ্যে হবে কোটার উপরে হবে জামদানি কাজ করা ষোলোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবা ফোর পিস এর একটা জামা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিতে ইনবক্স করে ফেলবা প্রাইস মাত্র টাকা পড়বে এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা তো আরো সুন্দর জামা আছে হাতটা লড়াইতে পারতেছি না বস্তা টানতে যেয়ে হাতে মনে রক্ত একদম টান খাইছে খুবই অবস্থা খারাপ এটা সেলর এর কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা হবে যে নিতে চাও বক্স ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছো এটা তোমরা পেয়ে যাবা পনেরোশো পঞ্চাশ টাকার পিচ কালার হ্যাঁ পনেরোশো সরি ষোলোশো পঞ্চাশ টাকায় এই জামাটা এটা সম্পূর্ণটা অন্যটা কাজ করা হবে প্রাইস পড়বে ষোলোশো টাকা যে নিতে ইনবক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার সিল্কের একটা ড্রেস হবে একদম সিল্কের উপরে উল্টা একদম সিল্কের উপরে খুব সুন্দর একটা জামা হবে এটা সেলরের কাপড় এটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ

কোটা উপরে কটনের হবে সম্পূর্ণ কোটা কটনের মধ্যে খুব সুন্দর করে জামদানি কাজ করা আছে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে জেনিভেটিং বক্স করে ফেলবা এটা তোমরা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে পনেরোশো টাকা যে নিতে চাও এটা ইনবক্স বক্স করে ফেলবা আসসালামু আলাইকুম আপু আজ তিনটা ড্রেস পেয়েছি আপনার প্রেস থেকে ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু যে নিবে এটি ইনবক্স করে ফেলবা প্রাইস করবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ আরেকটা দেখাচ্ছি শহীদের জামদানি হ্যাঁ এটা তোমরা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ শহীদের জামদানি এটা এইটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে ওনার নিচে কাজটা হবে কটন সিল্কের উপর হবে সিলরের কাপড়টা হবে ম্যাজেন্ডা কালারের একটা ওনা পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ প্রায় পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা হচ্ছে একটা পার্টি ড্রেস হবে শহীদের এইটা হচ্ছে তোমার পার্টির জামা হবে শহীদের এইটা হচ্ছে তোমার জামাটা হবে উপরে পাটটা হবে পটি এইটের আপুরা এটা পড়তে পারবা এইটা হচ্ছে তোমার স্কার্টটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার স্কার্টটা হবে মানে স্কার্টটা নিচে খুব সুন্দর করে কাজ করা এই যে দেখছো এটা হচ্ছে তোমার স্কার্টটা হবে আর এইটা হচ্ছে পিওরের ওন্নাটা হবে এই জামাটা যে নেবা আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এক পিস আছে একটা আপনি নিতে পারবা আঠারোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা যে নিজে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আছে আপু কোটা কটনের মধ্যে আছে ফলস এর কাপড় আর কটন সিল্কের মধ্যে নাই দেখো এটা হচ্ছে তোমার একটা শহীদের সুন্দর সাদা লাখ হবে ফোর পিস রেডি করা হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং ফর্টি ফোর হবে এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা সাদা লাখনো হবে প্রাইস পড়বে চৌদ্দশো টাকা 1450 এ এই জামাটা পেয়ে যাচ্ছে যিনি বেটিং বক্স করে বলবা প্রাইস করবে মাত্র 1450 টাকা এটা তোমরা 1450 এ পেয়ে যাচ্ছে এটা দেখো এটা হচ্ছে তোমার সওইদের একটা থ্রি পিস হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এই জামাটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা ফোর পিসের একটা জামা হবে ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে নেবে ইনবক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। আপু আমি জমজম অ্যাড করতে চাই করো আপু আজকে এখন তো আর আমি জমজম দেখাবো না এখন জমজম আজকে সব শহীদের ড্রেস দুপুরে যেগুলা দেখাইছি এগুলো তো অনেক জমজম রয়ে গেছে ওগুলা থেকে নিতে পারো হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে শইদের খুব সুন্দর একটা জামা হবে এখানে খুব সুন্দর করে চিকেনের কাজ করা আছে রেডি করা একটা জামা হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফরটি ফোর হবে এটা হচ্ছে তোমার কি হবে এটা হচ্ছে তোমার সালওয়ারটা হবে সালওয়ার খুব সুন্দর করে কোনা করা আছে এইটা হচ্ছে পিওরের হবে এই জামাটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে শহীদের ষোলোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাবা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা প্রাইস করবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে এই জামাগুলো পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে বডি সাইজ আছে ফর্টি সিক্স লং আছে হচ্ছে তোমার ফর্টি ফোর আছে এটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে হ্যাঁ টু পিস যে নিবেন বক্স করে ফেলবা তেরোশো টাকায় টু পিস পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে তেরোশো টাকা এই টু পিসটা তোমরা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে বক্স করে ফেলবা তেরোশো টাকায় এটা প্রাইস ঠিক আছে তেরোশো টাকায় এই জামাটা পেয়ে যাবা এবার দেখাচ্ছি আরেকটা টু থ্রি পিস শহীদেরই এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে জামার নিচের কাজটা হবে এইটা হচ্ছে কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস তোমার পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার কি হবে এটা এটা হচ্ছে হচ্ছে তোমার জামাটা হবে এটা নিজের কাজটা হবে এটা হচ্ছে তোমার স্লটটা হবে আর এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ সম্পূর্ণটা হচ্ছে তোমার গ্লাসের কাজ করা হ্যাঁ ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা অন্য খুব সুন্দর করে গ্লাসের কাজ করা আছে একদম পিওর জর্জেট এর টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে তোমার সাদার উপরে খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার এই যে সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে বডি সাইজ ফর্টি সিক্স লং ফর্টি ফোর হবে তেরোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছো ফোর পিসের একটা জামা একদম রেডি করা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো শহীদে তেরোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা হচ্ছে তোমার শহীদের একটা ড্রেস হবে এটা হচ্ছে জামাটা হবে এটা জামার নিচের কাজটা হবে একদম সিল্কের উপরে হবে এটা হচ্ছে নেবেন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাঁচশো ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো টাকা 1650 কে পেজড চলছে কাছে এটা দেখো এটা অনেক সুন্দর একটা জামা একদম সিল্কের উপর হবে এই জামাটা একদম সিল্কের উপর হবে একটা ইন্ডিয়ান ড্রেসের কপি বলতে পারো এটাকে আপু গো মন চাই তোমার প্রতিটা লাইভ থেকে ড্রেস নিতে নিতে পারি না তোমার লাইভ দেখে শান্তি পাই এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এইটা সম্পূর্ণটা কাজ করা হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা আমি জানি না ফুল ড্রেসটা হচ্ছে তোমার কাজ করা হবে এইটা হচ্ছে তোমার সেলর কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এই জামাটা জেনেবিন বক্স করে দেব একদম সম্পূর্ণ সিলকের উপর একটা বুটিক্সের ড্রেসের রেপ্লিকা এটা প্রাইস করবে পঞ্চাশ টাকা 1450 পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে যে নিবেটিং বক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। এটা দেখো তেরোশো পঞ্চাশ টাকার একটা চিকেনের ড্রেস হ্যাঁ এটা এই একটাই রয়ে গেছে পিঙ্ক কালারের মধ্যে হবে হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে লয়ার কাপড়টা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা যে নিতে ইনবক্স করে ফেলবা তেরোশো আচ্ছা ঠিক আছে পুষ্প আপু থ্যাংক কেন আপু এটা হচ্ছে তোমার জামাটা হবে এইখানে সুন্দর করে কাজ করা হবে এটা হচ্ছে তোমার লরের কাপড়টা হবে স্লিপ ও কাজ আছে এটা মুসলিমের একটা ওড়না হবে পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এই জামাটা কাজ করবে পনেরোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে দেবে বা পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছো এটা দেখো এটা হচ্ছে সম্পূর্ণ নুট কালারের মধ্যে ফুল কাজ করা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এস এটা হচ্ছে একটু মানে সিল্কি কটনের মধ্যে হবে হ্যাঁ আর এটা সেলওয়ারের কাপড়টা হবে চোদ্দশো পঞ্চাশ টাকাই পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা যে নিতে চাও তিন বক্স করে দেখাবা আজকে কাতান দেখাবো না আমি আর আজকে সব শহীদের ড্রেস দেখাবো আর কাতান আমার নতুন আসেনি আগের গুলাই আছে এগুলা যদি কেউ নিতে চাও এইগুলোই নিতে পারবা নতুন কোন কাতান নেই আমার কাছে ঠিক আছে নতুন কোন কাতান পাচ্ছ না আপু এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে সম্পূর্ণটা হচ্ছে সুতার কাজ করা এটা ফুল জামাটা হচ্ছে সুতার কাজ করা হবে ল্যাভেন্ডার কালারের মধ্যে সেলরের কাপড় পলসের কাপড় এটা হচ্ছে অন্যটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে তেরোশো না চোদ্দশো পঞ্চাশ টাকা সরি চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা যে বক্স করে ফেলবা চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ শহীদের টু পিস শহীদের টু পিস যে বক্স করে ফেলবা ইয়েলো কালারের মধ্যে হবে সাতশো টাকায় টু পিস পেয়ে যাবা এগুলো হচ্ছে চুন্ডি টু পিস শহীদের চুন্ডি টু পিস যে নিতে বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র সাত চারশো টাকা আপু চারজনকে মানে চারজন কে মানে বুঝতে পারতেছি না সাতশো টাকায় পেয়ে যাচ্ছ যে নেবে প্রাইস পড়বে সাতশো টাকা এটার আরেকটা কালার আছে কুচের উপরে হবে গঙ্গা আছে আপু আছে ইন্ডিয়ান কোন ড্রেস দেখাবো না ঠিক আছে ইন্ডিয়ান কোন ড্রেস দেখাবো না আর বলে দিচ্ছি যেসব আপুরা ড্রেস চয়েস করে নাও তারা আমাদের পেজ থেকে ড্রেস নিও না প্লিজ একদম অনুরোধ করে বলি বারবার একই কথা বলি আমি এটা হচ্ছে তোমার হবে বিশেষ করে ঢাকার বাইরে অতিরিক্ত মানে ড্রেস ইয়ে করে ওনারা চয়েস করে নেয় প্লিজ আমি আপনাদের মনমতে যে ড্রেস আনতে পারি না হ্যাঁ মন মতে ড্রেস আনতে পারি না অতএব আমার পেজ থেকে ড্রেস নিয়ে না ও অর্ডারও করেন না আর যারা মনে করেন যে এক একদিনের মধ্যে ঢাকার বাইরে চলে যাবেন জাগা মতো থাকবেন না তারাও ইনবক্স করেন না এটা হচ্ছে এই যে দেখো আজকে এই হাতটা নাড়াইতে পারতেছি না আমি এটা হচ্ছে অন্যটা হবে যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুইচ কর্টনের মধ্যে এর ওন্না হবে হ্যাঁ সুইচ কর্টন এটাও শহীদের আটশো পঞ্চাশ টাকা সুইস কর্টনের মধ্যে এর ওন্না হবে শাড়ি এই শাড়িগুলা গুলা বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছ শাড়ি শাড়ি তোমরা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ হ্যাঁ এই যে দেখো শাড়ি তোমরা এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এই যে দেখছো এইসব আপুরা নাটকের জন্য শাড়ি নিছে নিয়ে ওনারা আর ফোনও ধরে না কিছুই করে না এই শাড়িগুলার জন্যে কত আপু ইনবক্স করছে এবং যারা পাইছে তারাও বলছে। আর যেগুলো চিনে না সেগুলো চয়েস করে নেয় বুঝছো আর ফোন ধরে না ওয়াদার দিয়ে ফোন ধরে না এই হচ্ছে তাদের কাজ এটা দেখো এগারোশো পঞ্চাশ টাকা এই ব্লু কালার এটা ব্লাউজের কাপড়টা হবে ঠিক আছে কুচি প্রিন্ট হবে জামাটা ইয়া শাড়িটা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হবে এই জামাটা ব্লাউজ পিসটা ইয়াটা দিয়ে বানায় পড়লে কত যে সুন্দর লাগবে এটা দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস হবে এটা হচ্ছে জামাটা হবে আগেরটা ছিল মেরুন কালার আর এটা হচ্ছে একটু রেড মেরুন এতটুকুই তপ আছে একটু রেড মেরুন আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হবে দেখছো তোমরা মর্ম যেসব কি বলবো মুখ দিয়ে না। খারাপ খারাপ কথা কথা যায় যাক বলে লাভ নাই এদের এদেরকে কোনোভাবে আল্লাহও ঠিক করতে পারবে না এদের ঘরের মানুষ এদের ঠিক করতে পারবে না এদের স্বভাবটাই এরকম এত বলি একটু মার্কেট টার্কেটে যাবেন ঘুরে ফিরে আসবেন জামা কাপড় কিনে নিয়ে আসবেন অনলাইনে চয়েস করে নেওয়ার মতন জায়গা না এটা কাপড়টা আর যারা মনে করে ঢাকায় মার্কেটে হলো পানির দামে দেয় তারা এসে ঢাকায় যাবে ঠিক আছে এটা দেখো এটা একদম সম্পূর্ণ মুসলিমের মধ্যে হবে খুব সুন্দর একদম কোটা কটনের মধ্যে হবে প্রাইস পড়বে তোমার এটা যে নিবে বক্স করে ফেলবে এটা সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো জামাটা হবে হ্যাঁ এটা হচ্ছে এটা কি আমি ঠিক জানি না এটা উপরের পার্ট হবে হ্যাঁ আর এটা হচ্ছে নিচে একটা গাউন হবে মানে এই গাউনটা আগে পরবা এই গাউনটা পরে এটা উপরে পড়বা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখো এটা একদম পার্টি গাউন হবে হ্যাঁ এটা হচ্ছে উপরের পার্ট হবে একটু কোনা করা হবে জামার ডিজাইনটা একটু কোনা করা হবে এটা সম্পূর্ণ কাজ করা হবে আর এটা অন্য একটা হবে ষোলোশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মানে সেলোয়ার পাচ্ছ না কিন্তু কাপড় এটার সাথে তিনটা পিস পাচ্ছ প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি হবে লং ফিফটির উপরে আছে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। শহীদদের পার্টি গাউন এটা অনেক সুন্দর এর আগে দেখিনি আজকে ফার্স্ট দেখলাম মনে হইতেছে কি জানি জানি না মনে নাই নাকি আচ্ছা এটা হচ্ছে তোমার নোট কালারের একটা সুন্দর জামা হবে সম্পূর্ণটা হচ্ছে তোমার কাজ করা হবে জামা নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এটা হচ্ছে মুসলিনের একটা ওন্না হবে চোদ্দশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাবা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখো শহীদের এটা হ্যাঁ এটা রেপ্লিকাটা না পুরো এটা শহীদের এটা সিল্কের উপরে হবে এটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার স্লিপটা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার স্লোরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার মুসলিনের একটা সুন্দর ওন্না পাচ্ছ মুসলিনের উপরে অনেক সুন্দর ওন্নাটা হচ্ছে সেই লেভেলের সুন্দর এই যে দেখছো এটা জে নিবেট ইনবক্স করে ফেলবা মুসলিমের উপরে হবে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এটা তোমরা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ জে নিবেট ইনবক্স করে ফেলবে এটার আরো কয়েকটা কালার আছে সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো প্রায় সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবা যে নিটেউটিনবক্স করে ফেলবা এটা দেখো এটা এখন হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর জামাগুলো হাতে আসবে আমার এটা দেখো এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সালরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে মুসলিনের উপরে হবে ওড়নাটা এইটা হচ্ছে শহীদেরটা ঠিক আছে যে নিবে টিন বক্স করে ফেলবা এটা তোমরা পেয়ে যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এক পিস আছে একটা পু নিতে পারবা সতেরোশো পনেরোতে পেয়ে যাচ্ছ। যে নিবে টিন বক্স করে ফেলবা সতেরোশো টাকা এটা দেখো এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে তোমার স্লিপটা হবে স্লিপ ও কাজ আছে এটা হচ্ছে সেলরের কাপড় টা হবে আর এইটা হচ্ছে তোমার পিওরের একটা সুন্দর ওন্না পাচ্ছ ওন্না সাইডে খুব সুন্দর করে কাজ করা হবে পনেরোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাবা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটি ইনবক্স করে ফেলবা পনেরোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছে তাই না ঠান্ডা লাগছে এটা সম্পূর্ণটা হচ্ছে চিকেনের উপরে হবে জামাটা অনেক সুন্দর এই যে দেখো কালার ফুল জামাটা ভিতরে একটা পাতলা কিসের কাপড় দেওয়া আছে পাতলা একটা ইনারের কাপড় দেওয়া আছে আর এখানে হচ্ছে তোমার একটা আলাদা একটা প্যানেল দেওয়া আছে এটা স্লিপটা হবে স্লিপ ও সম্পূর্ণ চিকেনের কাজ করা হবে এটা দেখো এটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে ট্রাউজারও এই যে দেখছো খুব সুন্দর করে চিকেনের কাপড় দেওয়া আছে মুসলিনের একটা ওন্না হবে মাশাল্লাহ মারাত্মক লেভেলের একটা সুন্দর জামা পাচ্ছে এটা হ্যাঁ এই যে দেখছো নিচে নিচে সাইডে হচ্ছে কি সুন্দর করে এগুলা কাজগুলা করতে কত যে কষ্ট এটা যে নিবে বক্স করে ফেলবা এটা তোমরা পেয়ে যাচ্ছে মাত্র কত টাকায় দিচ্ছি এটা এটা তোমরা সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিতে চাও এটা ইনবক্স করে বলবা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশে আচ্ছা এটা দেখে এটা একটা ফোর পিসের জামা হবে এটা হচ্ছে জামা আপু বডি ফর্টি হবে লং ফর্টি হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা জেনিবিন বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ শহীদের খুব সুন্দর এটা এটা একটা বিপুলে ড্রেসের কপি করছে এটা ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছে। যে নিতে চাও টিন বক্স করে ফেলবা

এইটা হচ্ছে তোমার যে আমার নিচের কাজটা হবে দেখছো খুব সুন্দর কাজটা এটা হচ্ছে লরের কাপড়টা হবে এখানে দেখো যে কি সুন্দর ইয়াটা খুব সুন্দর একদম মনে হইতেছে কি স্বর্ণের একটা পাতা এটা হচ্ছে তোমার মুসলিনের অন্য হবে নিবিন বক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশ টাকায় পাঁচশো ষোলোশো পঞ্চাশে পেয়ে যাবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ ম্যাজেন্ডাটার বডি তো বারবারই বলতেছি আপু একটু খেয়াল করে শুনো বডি মনে রাখবা ফর্টি সিক্স শহীদের ড্রেসের প্রত্যেকটা ড্রেসের বডি রেডি ড্রেসের বডি হবে ফর্টি সিক্স শুধু শহীদ কেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি একটা ব্যান্ডেড ড্রেস নিতে চাও ফর্টি সিক্স এর উপরে কোনো ব্যান্ড হবে না এখন তোমার আরং টারং ওরা হচ্ছে নিজেরা কিছু ইয়ার তৈরি করে সেটা তারপরও আমার মনে হয় না ফর্টি এইট ফিফটি ওরা যায় তবে আমি শহীদের ড্রেসে দেখছি ফর্টি এর উপরে ওরা যায় না ঠিক আছে এই জন্য বলতেছি একটু কথাগুলো একটু শুনবা প্লিজ আপু হ্যাঁ শুনে তারপরে ইনবক্স করবা আর হচ্ছে

আনটি সিঙ্গাপুর থেকে লাইভ দেখছি আম্মুর জন্য কালার জামাটা অর্ডার করেছি প্লিজ জামাটা দিয়ে আচ্ছা আবার দেখো আরেকটা দেখাচ্ছি আমি তো আজকে টানতেই পারতেছি না হাতের ইয়েতে আচ্ছা এইটা দেখো এইটা হচ্ছে শহীদের একটা টু পিস হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার জামার নিচে কাজটা হবে সম্পূর্ণটা কাজ করা এইখানে হচ্ছে কাজ হবে টু পিস না পিস তাই না এটা টু পিসে থাকার কথা হ্যাঁ এটা হচ্ছে তোমার কি হবে সালোয়ারটা হবে ১৪৫০ পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এই টু পিসটা যে বক্স করে ফেলবার ১৪৫০ পঞ্চাশ টাকা বডি সাইজ ফর্টি সিক্স হবে লং ফিফটির কাছাকাছি হবে চোদ্দশো পঞ্চাশ এ পেয়ে যাচ্ছে যে তিন বক্স করে ফেলবা চোদ্দশো পঞ্চাশ টাকায় পাঁচশ এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে যারা যারা হচ্ছে ঢাকার বাইরে যাবা এরা ড্রেস নিও না ঠিক আছে যে কত আপুরা ড্রেস খুঁজে পায় না আর ওনারা নিয়ে ঢাকার বাইরে চলে যায় ডেলিভারি ম্যান ফোন করলে ওনারা ঢাকার বাইরে চলে যায় আমার কি কোপাল আমার ড্রেস যখন যাবে ওনাদের তখন ঢাকার বাইরে আমার যদি এমন একটা কপাল হইতো যে একজনের করব আসার সাথে সাথে আমি যদি বলতাম যে আমি ঢাকার বাইরে চলে যাই কাপ্তান আছে আপু কাপ্তান আছে কালকে দুপুরের লাইভে দেখাবো এটা কি গোল জামা জি আপু গোল জামা ছিল এটা চুন্ডির একটা পিওর চুনির মানে একদম মাখনের মতন একটা অন্যা। এটা জেনে নিবেন বক্স করে ফেলবা এই জামাটা পেয়ে যাচ্ছ তোমরা সতেরোশো পঞ্চাশ টাকা যে বক্স করে ফেলবা প্রাইস পড়বে সতেরো টাকা একটা গাউন দেখা দি আপুরা প্লিজ আমি না শুধু দেখা দিচ্ছি এটা অনেক মানে তোমাদের অনেক পরিচিত একটা গাউন এটা পিওরের উপরে হবে বডি সাইজ ফর্টি হবে লং ফিফটির উপরে আছে হ্যাঁ আর এইটা হচ্ছে তোমার কোটিটা হবে এই গাউনটা বক্স করে ফেলবা কোটিটা শুধু দেখা দিচ্ছি এই যে দেখো ষোলোশো পঞ্চাশ টাকা টু পিস এর একটা গাউন না টু পিস না থ্রি পিস এটা হচ্ছে অন্যটা হবে আর এইটা হচ্ছে তোমার জামাটা হবে প্রাইস পড়বে কত টাকায় পাচ্ছ এটা এইটা তোমার সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবা যে নিতে চাও টিন ইনবক্স করে ফেলবা এক পিস আছে এক টাপু নিতে পারবা সিল্কের উপরে কোটিটা হবে হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ যে নেবে ইনবক্স করে ফেলবা প্রাইস করবে কত টাকা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে নইলে আজকে অল্প ড্রেস নিয়েছিলাম আর হাতের ব্যথার কারণে দেখাতে পারতেছি না সেলোয়ারের কাপড় আর এটা মুসলিনের ওনাটা হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে তোমার ফর্টি ফোর হবে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস তোমার ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ আরেকটা সুন্দর জামা দেখাচ্ছি এটো আমি এর আগে আর দেখাইনি এই পাঁচটি দেখাইতেছি জামাটাও খুব সুন্দর এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে জামার ডিজাইনটা হবে আর এটা হচ্ছে তোমার স্লিপটা হবে এটা হচ্ছে তোমার পিওরের সুন্দর একটা অন্যা পাচ্ছে এটা হচ্ছে সিলরের কাপড়টা হবে এই জামাটা তোমরা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা শহীদের পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো শহীদের ড্রেস প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা যে নিবে তিন বক্স করে ফেলবো প্রায় পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এইখানে দেখো সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে হ্যাঁ কারচুপি কাজ করা হবে এই জামাটার মধ্যে ফুল মিষ্টি কালারের মধ্যে ম্যাটেরিয়ালসটা হচ্ছে কটন সিল্কের উপরে হবে আর এইটা হচ্ছে সেলরের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার অন্যটা হবে এই জামাটা যে নিবেন বক্স করে ফেলবা চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে ১৪৫০ পঞ্চাশ টাকা অনেকবার তোমাকে মেসেজ করেছি চোদ্দশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে একদম সম্পূর্ণটা হচ্ছে তোমার খুব সফট একটা সিল্কের কাপড়ের উপরে হবে এটা হচ্ছে তোমার গলার কাজটা হবে এটা হচ্ছে কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে হ্যাঁ আমি তো ঠিক আছে

ষোলশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাবা যে নিতে চক্স করে যাচ্ছ যে নিবে এটা করে এটা কি শাইনুর প্রথম দিকে একটা দেখাই টাকার জামদানি মুসলিনের জামদানি আচ্ছা এটা ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মুসলিনের উপরে জামদানি গুলো হবে হ্যাঁ কোটা কটনটা হচ্ছে মুসলিম সিল্কের উপরে প্রাইস করবে ষোলোশো পঞ্চাশ টাকা এই জামদানি গুলো যে নিতে চাই এটা বক্স করে এটা দেখো এটার একটা কালার আমি দেখাইছিলাম ষোলোশো পঞ্চাশ টাকার একটু আগে একটা কালার দেখাইছিলাম এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার স্লিপটা হবে হ্যাঁ এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার কাপড় কাপড়টা হবে আর এইখানে হচ্ছে খুব সুন্দর একটা মুসলিনের ওন্নাটা হচ্ছে খুব সুন্দর মুসলিনের উপরে হবে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা জেনে ষোলোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ এটা দেখো লেমন কালার বডি সাইজ আছে ফর্টি হ্যাঁ বডি সাইজ ফর্টি সিক্স লং ফর্টি ফোর হবে এটা হচ্ছে যে নিচে নিচের হবে এটা স্লিপটা হবে এটা ট্রাউজারটা হবে থার্টি সাইজের এটা হচ্ছে পিওরের একটা সুন্দর ওন্না পাচ্ছ প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা তোমরা ওইটা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ যে এই এটা বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলশো পঞ্চাশ টাকা এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা কিন্তু ফুল জামাটার মধ্যে একদম পাল কালারের মধ্যে এত সুন্দর করে কাজ করা সাথে এই যে জামার নিচে খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে সেলোয়ারটা হবে আর এইটা দেখো পিওরের খুব সুন্দর একটা অন্য পাচার ফুল ওনাটার মধ্যে হচ্ছে তোমার কাজ করা হবে একদম ফুলটা দেখো কি সুন্দর করে কাজ করা হ্যাঁ এটা জেনিপিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ঘুরতে যাওয়ার একটা ড্রেস দেখান ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ কক্স যে ঘুরতে যাওয়ার মানে সেই টাইপের কোনো ড্রেস আমার কাছে এখন নাই আপাতত সেদিন দেখাইছিলাম শহীদেরই কিছু ড্রেস মানে কেবিন ঘুরতে যাওয়ার কিছু ড্রেস দেখাইছিলাম এটা দেখো এটাও যে নেবে টিন বক্স করে ফেলবা এটা হচ্ছে তোমার জামাটা হবে কটন সিল্কের উপরে ড্রেসটা হবে জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার সোলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে এই জামাটা যে নেবেন বক্স করে ফেলবা জামাটা এটা একটু অন্যরকম রকম বানাইছে এবার মানে আগেরটা ছিল সেম কালারের মধ্যে আর এবার এটা হচ্ছে তোমার জামার নিচের যে লেসটা দেওয়া হয়েছে সেই লেসটার সাথে আর এগুলার সাথে কম্বিনেশন করে বানানো হয়েছে ১৪৫০ পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছো যে নিবে ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা

আর এইটা হচ্ছে তোমার দুইটা সেট এর অনেকগুলা শেট মানে মুসলিমের উপরে হবে সম্পূর্ণ জামা অনেকগুলো কালার দিয়ে তোমরা এই জামাটা পরতে পারবো অনেকগুলো সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা প্রাইস করবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে একটা সুন্দর গাউন হবে গাউনটা অনেক সুন্দর এই যে দেখো এটা অনেক ঘের দেওয়া গাউনটার মধ্যে এটা কক্স নিয়ে যেতে পারবা অনেক ঘের দেওয়া সাথে চুন্ডি রন্না পাচ্ছ এটা বডি সাইজ পাচ্ছো ফর্টি সিক্স লং ফিফটির উপরে আছে প্রাইস করবে মাত্র মাত্র পেয়ে যাবা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ চোদ্দশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাবা যে নিবে ট বক্স করে দেবা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা একটা ইন্ডিয়ান ড্রেস দেখা দিচ্ছি এই যে দেখো না ওনার কথা ডেলিভারি ম্যান কি লেখছে শুনবা ওনার কথা দিছে ডেলিভারি ম্যান আমি ওনার নামটা বলতেছি না ডেলিভারি ম্যান বিশেষ ওই যে একটা ইয়া লেখে না সেইখানে লিখে দিছে উনি অর্ডার করে নেয় না তিন পিস অর্ডার করলে এক পিস নেয় চার পিস অর্ডার করলে দুই পিস নেয় ঠিক আছে এই যে দেখছো ডেলিভারি ম্যানরা তোমার তোমাদের স্বভাব চরিত্র সম্পর্কে লেখে দেয় ঠিক আছে এই যে হয়তো বিশ্বাস না কত বড় একটা রচনা লেখছে দেখছো ডেলিভারি ম্যানরা পর্যন্ত তোমাদের চিনে গেছে যে তোমরা কি টাইপের মানুষ এটা ওদেরকে দিব ওরা দেখবে যাতে এনাকে নেক্সট টাইমে কোনো ড্রেস না দেওয়া হয় খুব ভালো করে ডেলিভারি ম্যান ওনাকে চিনে গেছে এটা হচ্ছে অন্যটা হবে যে নেবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকা এটা পেয়ে যাচ্ছে। বাইশো টাকা বাইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে ওনাকে অলরেডি মনে হয় কারণ ডেলিভারি ম্যান যেহেতু ওনার নামে এত সুন্দর একটা রচনা লিখে দিচ্ছে তো উনি তো আমাদের পেজে থাকার কথাই না আমি যতটুকুই জানি রচনা লেখা মানি ওনাকে ব্লক মারা যার স্বভাব যেটা স্বভাব চরিত্র কোনোদিন চেঞ্জ হবে না এনাদের এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে শহীদের এটা সেলোয়ারে কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে পনেরোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো টাকা আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার মুসলিমের মুসলিমের কাতান হ্যাঁ মুসলিম কাতানের মধ্যে হবে এই জামাটা এটা যে নিবে ইনবক্স করে ফেলবা এটা জিনিসপত্র মুসলিম কাতান সিলওয়ারের কাপড় আর ফলসের কাপড় এটা হচ্ছে অন্যটা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে পনেরোশো টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস তোমরা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে প্রাইস করবে পনেরোশো টাকা এটার আরেকটা কালার হচ্ছে এইটা প্রাইস তোমার পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চাও ইনবক্স করে ফেলবা এটা হচ্ছে অন্য হবে যে নিবে তিন বক্স করবা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা তোমরা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে। এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার বিন সাইডের একটা সুন্দর জামা হবে সম্পূর্ণটা কাজ করা হবে এটা হচ্ছে লড়ের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে

ষোলশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ এটা দেখো বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে আগানুরের একটা জামা হবে এটা সেলোয়ারে কাপ সেলোয়ারটা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে এটা তোমরা ষোলোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছ আবার বলে দিচ্ছি যারা হচ্ছে ড্রেস চয়েস করে নিবা তারা আমার পেজ থেকে ড্রেস নিবা না এটা আমার একদম ভালো লাগে না এটা যে নিতে চাই টিন বক্স করে ফেলবা এটা ষোলোশো টাকা আমার সাথে সেদিন একজনের দেখা হয়েছে তিনি বলল আমার দেখে একটা ড্রেস নিতে পারেনি তোমরা নিয়েও কি করো ফেরত দাও চয়েস করে নাও এটা হচ্ছে তোমাদের মানে কি বলবার আর রক্তের সাথে মিশে গেছে আল্লাহ মনে হয় রক্তের সাথে তোমাদেরকে মিশে দিছে এটা এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার লড়াই কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ড্রেস টাকায় এটা পেয়ে যাচ্ছ আঠারোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা এটা দেখো এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান একটা জামা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান একটা ড্রেস হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার কাপড় কাপড়টা হবে আর এটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস পড়বে কত টাকা এটা তোমরা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জামা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার লরের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে এটা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছ সইদের পনেরোশো টাকায় পাঁচশো সইদের জামা যে নিতে বক্স করবে বা প্রাইস করবে পনেরোশো টাকা এটা দেখো বডি সাইজ আছে ফর্টি সিক্স লং আছে ফর্টি ফোর ঠিক আছে বডি সাইজ ফর্টি সিক্স লং ফর্টি ফোর হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে একটা সালোয়ারটা হবে রেডি করা থার্টি এইট সাইজের হবে এটা আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে জেনিভেট ইন বক্স করে ফেলবা এটা আঠারোশো পঞ্চাশ টাকায় জামাটা পেয়ে যাবা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে যে নিতে চাই তিন বছর বা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা দেখো এটা হচ্ছে সাদা একটা ফোর পিসের জামা হবে আমি খুলবো না হ্যাঁ এটা ফুল এমব্রয়ডারি করা ফোর পিসের মধ্যে হবে এটা সে কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে ওড়নাটা একদম ফুল এমব্রয়ডারি করা আছে সাথে হচ্ছে বড় বড়ো করে চিকেনের কাজ করা হবে গোটা কটনের উপর হবে সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আজকের লাইভ ভালো করে দেখতে চোদ্দোর পাট আমি একটা ড্রেসও নিতে পারি নি তাই সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ আর দিয়ে সব মানুষ যারা তিনটা চারটা দি আচ্ছা এটার একটা কালার আমি মনে হয় একটু আগে দেখাইছি না সাইন রেটে তো সেটা হ্যাঁ নাকি এটার অন্যটা কি সেম নাকি এটার অন্যটা অন্যরকম না হ্যাঁ এটা অন্যরকম একটু আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখাইছি না এটা ভাবছিলাম ম্যাজেন্ডাটা এখন দেখি না এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এটা হচ্ছে মুসলিনের ওড়নাটা হবে বডি সাইজ হবে ফর্টি সিক্স লং হবে হচ্ছে তোমার কি ফর্টি ফোর হবে লং এটা হচ্ছে সাইজের কাজটা হবে সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে বডি সাইজ যাচ্ছি ঠিক আছে লং লং হবে ফর্টি ফোর থার্টি এইট সাইজ হবে সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবা যে নিবে এটি বক্স করে ফেলবা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এই আরেকটা গাউন দেখাচ্ছি শহীদের হ্যাঁ বডি সাইজ এটা অনেক সুন্দর এখানে সম্পূর্ণটা যে করা আছে বডি সাইজ ফর্টি সিক্স লং আছে সুন্দর একটা কোটি গাউন পাচ্ছ একটা কোটি পাচ্ছ খুব সুন্দর আমি একটু লম্বা হইলে এই জামাগুলো পরতাম কারণ আমি তো একটু শর্ট আমাকে পরলে এগুলো একদমই ভাল লাগে না এই যে দেখো সুন্দর না সিল্কের উপরে হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইজ পড়বে মাত্র সতেরোশো মনে কি যেন সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা সতেরোশো পঞ্চাশে পেয়ে যাবা প্রাইজ পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এটা দেখো এটা হালকা ল্যাভেন্ডার কালারের একটা জামা দেখা দিচ্ছি এটা হচ্ছে তোমার হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে এখানে দেখো এখানে খুব সুন্দর করে ব্লিক করা আছে সাথে এমব্রয়ডারি করা আছে সেলরের কাপড়টা হবে আর এইটা দেখো এটা অসম্ভব সুন্দর একটা ওন্না এই ওড়নাটা আমার অনেক বেশি ভালো লাগছে এইখান দিয়ে দেখো খুব সুন্দর করে ডিজাইন করা ওড়নাটার কিন্তু কোটা সিল্কের উপরে হবে ভিতরে যে এইখানটা খুব সুন্দর করে অ্যাড্রিক করা আছে এটা অনেক ভালো লাগছে আমার এই জামাটা জেনিবেটিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা শহীদের ষোলোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাবা যে নেবে এটি বক্স করে ফেলবা প্রায় পড়বে ষোলোছ পঞ্চাশ টাকা ঠিক আছে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এবার আরেকটা ব্ল্যাক ড্রেস দেখা দিচ্ছি এটা হচ্ছে তোমার ব্ল্যাকের মধ্যে হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার সারে কাপড়টা হবে এটা মিমডে দেখাইতে হবে এটা রাইখা দিই এটা হচ্ছে তোমার ওনাটা হবে যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা এই যে দেখো এইখানে খুব সুন্দর করে কাজ করা হবে প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছে এটা এটা তোমরা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা না শুধু কোটি নাই শুধু কোটি নিতে হলে সেম প্রাইজে নিতে হবে ষোলোশো পঞ্চাশ টাকায় নিতে হবে এইটা হচ্ছে শহীদের একটা চিকেনের জামা হবে ফুল জামাটা হচ্ছে চিকেনের কাজ করা হবে স্লিপটা চিকেনের উপরে হবে সে কাপড়টা হবে আর এটা সিল্কের রন্না হবে প্রাইস বলবে প্রাইস তোমার সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ সতেরোশো পঞ্চাশে এইটা পেয়ে যাবা তোমার থেকে ম্যাজেন্ডা গাউন নিয়েছি যেটা এটা একদম মুসলিনের একটা খুব সুন্দর জামা এই জামাটা আমার কাছে প্রথম আসছে অনেক সুন্দর এখান থেকে একটু ফাড়া দেওয়া আছে বডি ফর্টি সিক্স হবে ফোর পিস হবে মুসলিনের উপরে হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে ফর্টি সাইজের ট্রাউজার হবে আর এটা হচ্ছে তোমার ওনাটা হবে মুসলিনের উপরে ওনাটা হবে ওনাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সব মিলে জামাটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা সতেরোশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখানো হয়নি না আচ্ছা এটা দেখো এটার এই কালারটা দেখানো হয়নি এটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা লরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার হবে মুসলিমের উপরে হবে সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ ওন্নাটা মুসলিমের উপরে হবে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এই মেরুনটা দেখো এটা হচ্ছে তোমার মেরুন কালার হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে জামাটা হবে মেরুনের উপরে সম্পূর্ণ কাজ করা এটা কাপড়টা হবে এটা মুসলিনে খুব সুন্দর একটা ওন্না হবে এই জামাটা অনেক সুন্দর এটা যে নিবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা তোমরা ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিতে চাও টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা দেখো বডি সাইজ আছে ফর্টি সিক্স লং আছে হচ্ছে তোমার কত ফর্টি ফোর হবে লং এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার স্লিপটা হবে এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এটা সেলোয়ারটা হবে থার্টি এইট এটা হচ্ছে একটা চুনজি সিল্কের ওড়না হবে পনেরোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে। যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস করবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ কালার এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে আর এইটা হচ্ছে অন্যটা হবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে কত টাকাই পাচ্ছি এটা এটা তোমরা পেয়ে যাবা মাত্র পনেরোশো টাকা এটা দেখো বডি সাইজ এটা একদম সম্পূর্ণ চিকেনের মধ্যে হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং ফর্টি ফোর হবে এটা হচ্ছে থার্টি এইটের ট্রাউজারটা হবে আর মুসলিনের একটা সুন্দর ওনা পাচ্ছ চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা যে নিতে ইনবক্স করে দেবা চৌদ্দশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাবা মনে হচ্ছে খাজানা বের এক হুম এটা এটা অনেক আরাম পাবে যে পরবে সে অনেক আরাম পাবে খুব মার্জিত একটা ড্রেস এইটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা এখানে খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে এইটা হচ্ছে তোমার সেলোয়ার তবে সেলোয়ারে দেখছো কাজটা কি সুন্দর জেনিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এ পেয়ে যাচ্ছে জেনে তোমরা বক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সেলরের কাপড়টা হবে সেলরের কাপড় দিয়ে জামা বানিয়ে ফেলতে পারবে এখানে কিন্তু বাটারফ্লাই দেওয়া আছে অতএব যারা এই বাটারফ্লাইটাই দেখে নিতে চাও না তারা এটা দেখে শুনে বুঝে নেবা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এটা হচ্ছে কটনের মধ্যে হবে প্রাইস পড়বে চোদ্দোশো টাকা জেনিভেড ইনবক্স করে গেলবা দুশো এই জামাটা পেয়ে যাচ্ছ এটা দেখো এটা একটা শহীদের রেডি ড্রেস হবে কটন সিল্কের উপরে জামাটা হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে এটা হচ্ছে ট্রাউজারটা হবে এটা হচ্ছে অন্যটা হবে তেরোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাবা জেনিভেড ইন বক্স করে গেল বা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পাঁচশো তেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাবা জেনিভেড বক্স করে ফেলবা প্রাইস বুকে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় পাঁচশো এইটা হচ্ছে শহীদের একটা তোমার হচ্ছে স্টাইলিশ একটা লাখনোর মতন হবে দেখলে মনে হবে কি আরঙের একটা ড্রেস এই সাথে এই সাইডে শুধু লাখন কাজ করা হবে বডি সাইজ ফর্টি সিক্স পাচ্ছ লং হচ্ছে তোমার ফর্টি ফোর পাচ্ছ এটা হচ্ছে আফগানি একটা সেলোয়ার পাচ্ছ একদম রেডি করা সেলোয়ারে ফুল কাজ করা এটা সম্পূর্ণ কাজ করা হবে লালটা আমি নিব আচ্ছা ঠিক আছে ভাবি ইনবক্স করো যে নিবে এটা ইনবক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছ কত টাকায়। বডিটা একটু খুব বলো আপু বলে দিলাম তো ফর্টি সিক্স বডি এটা এটার বডি হচ্ছে তোমার ফর্টি সিক্স হবে লং ফর্টি ফোর হবে প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা যে নিতে চাও তিন বছর করে দেবা চোদ্দশো পঞ্চাশ এটা পেয়ে যাচ্ছ এবার এটা দেখো এটা হচ্ছে কটনের মধ্যে হবে সম্পূর্ণটা হচ্ছে তোমার কটনের একটা চিকেনের ড্রেস হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এইখানে সম্পূর্ণটা হচ্ছে চিকেনের কাজ করা হবে সে কাপড়টা হবে এটা অন্যটা হবে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ জেনিটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে শহীদের একটা টু পিস এটা হচ্ছে তোমার জামাটা হবে জামার নিচে সম্পূর্ণটা হচ্ছে চিকেনের কাজ করা হবে এটা স্লিপটা হবে এটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে বডি সাইজ আছে ফর্টি সিক্স লং আছে হচ্ছে ফর্টি ফোর কটন সিল্কের উপরে হবে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা টু যে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা যে নেবে তুমি বক্স করে দেন বা এগারোশো পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে সিল্কের উপরে এটা সেলয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে বডি সাইজ আছে ফর্টি সিক্স লং আছে হচ্ছে তোমার ফর্টি এইট এটা হচ্ছে একটা চিকেনের জামা হবে এটা হচ্ছে একটা গাউন হবে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা অন্যটা কিন্তু একদম সম্পূর্ণ কটন সিল্কের উপর কটন মানে চিকেনের কাজ করা সাইড দিয়ে কাজ করে সাথে কাটওয়ার্কে ডিজাইন করা আছে এক হাজার পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস এগুলো পেয়ে যাচ্ছে যে নিবে ইনবক্স বা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা তোমরা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছ বড়ি একদম ফ্রি সাইজ করতে পারবে এটা মুসলিমের মধ্যে হবে জামাটা এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে ষোলোশো পঞ্চাশের ড্রেসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস তেরোশো টাকা এটা একদম সম্পূর্ণ সিল্কের উপর একটা জামা হবে এইখানে দেখো কাজ করা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এটা হচ্ছে ওড়নাটা হবে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছ এবার ওয়ান পিস দেখা দিচ্ছি ওয়ান পিস ফর্টি ফোর সাইজ পাঁচটা ঠিক আছে এই ওয়ান পিসটা ফর্টি ফোর সাইজ পাবা আড়াইশো টাকা ওয়ান পিস কটনের উপরে হবে ফর্টি ফোর সাইজ লং হচ্ছে পটি হবে প্রাইস করবে আড়াইশো টাকা বেটিং বক্স করে ফেলবা এটা আজকে দুপুরে অনেকগুলো দেখাইছি আমি যদি তিনটা কেউ অর্ডার করো দুশো টাকা করে পাবা হ্যাঁ দুপুরের লাইটটা দেখবা যদি তিনটা অর্ডার করো তাহলে আড়াইশো টাকা দুশো মানে পঞ্চাশ টাকা করে কম পাচ্ছ প্রত্যেকটা ড্রেসে এটা দেখো এটা হচ্ছে আরেকটা জামা হবে ওয়ান পিস এটা জেনিভ নিবিন বক্স করে ফেলবা ফর্টি সাইজ হবে প্রাইস করবে আড়াইশো টাকা ফর্টি সাইজ প্রাইস আড়াইশো টাকায় পেয়ে যাবা নিতে জেনিতে বক্স করে ফেলবা আড়াইশো টাকায় পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এখানে সম্পূর্ণটা কাজ করা হবে এটা হচ্ছে কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে বারোশো টাকায় জামাটা পেয়ে যাচ্ছ যে নিবে এটি বক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকার কিছু আছে এটা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটি স্কার ড্রেস এটা হচ্ছে জামাটা হবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং ফর্টি ফোর হবে টু পিস বক্স করে ফেলবা আটশো পঞ্চাশ টাকায় টু পিস তোমরা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ স্কার্ট ড্রেস রেডি করা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা জেনিবে এটি ইন বক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা তাহলে সবাইকে আল্লাহ আপে সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি